আসাম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের তিয়াত্তরতম বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সালের তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় ওই থেকে এই পর্যন্ত বাংলাদেশ উপমহাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের একটি অন্যতম এবং প্রবীণ সংগঠন হিসাবে জন্ম লাভ করে উনিশশো একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে সকল সরকার ক্ষমতা এসেছিল উনিশশো সালের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের অবস্থা যুদ্ধ বিধ্বস্ত দেশের অবস্থা যে আমরা সব সকলে জানি যে কেবল একটা যুদ্ধ থেকে দেশ স্বাধীন হয়েছে এবং বিধ্বস্ত দেশ আমাদের বঙ্গবন্ধু জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শক্ত হাটে দেশটাকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তার কিছু চক্রান্তকারীর জন্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকারে তার পরিবার সকল সদস্যকে নির্মমভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়েছিল তারপর থেকে বিভিন্ন সামরিক শাসন দেশে ক্ষমতা অধিষ্ঠিত ছিল উনিশশো সালে আওয়ামী লীগ পরে দুই সালের চৌঠা জুলাই আমাদের জাতির জনকের কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তিবস্ত্র উদ্বোধন করেন এবং আমরা অধিক আশায় আশান্বিত ছিলাম যে না পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর থেকে এই সেতুর কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীতে দুই হাজার সালে আওয়ামী লীগ আসার পরে পদ্মা সেতুর কাজ পুনরায় শুরু হয় কিন্তু বিভিন্ন চক্রান্ত তখনও থেমে থাকেনি ডক্টর ইনুস সহকারে বিশ্বব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংক অন্যান্য বিভিন্ন দেশি এবং বিদেশি চক্রান্তকারীদের জন্য পদ্মা সেতুর কাজ মানে স্থগিত অবস্থায় থেকে যেতে চেয়েছিলো পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের কন্যা জননে শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের ফলে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ সমাপ্ত করতে পেরেছি যার ফলশ্রুতিতে আগামী পঁচিশে জুন আমরা অতি আনন্দের সহিত এবং ঈদ আনন্দের ঈদ আনন্দের মতো উৎসব পালন করে পদ্মা সেতুর উদ্বোধন করতে যাচ্ছি আশা করি এই সেতুর উদ্বোধন হলে সারা বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হবে সুতরাং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একজন শেখ হাসিনা আছে যার জন্য দেশ বিভিন্ন মাধ্যম যেমন যোগাযোগ খাত খাদ্য স্বয়ংসম্পূর্ণতা সহকারে শিল্পোন্নত দেশের রূপান্তরিত হতে যাচ্ছে আশা করি আগামী দুই সালে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নতি লাভ করে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হব এই ধারাবাহিকতা যদি বজায় থাকে আমরা আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াত বৃদ্ধি করেন ওনাকে সুস্থ সুস্থ রাখেন দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে উনি জন্য ভূমিকা রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু